Assalamualaikum. Welcome to my learning at Learning Tube. বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা আমি আপনাদেরকে একটি টিপস শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নিয়ে সহজে 25 টাকা বোনাস নেবেন। এই অ্যাপটি ডাউনলোড করলে আপনি ইনস্ট্যান্ট ক্যাশ আপনি নিতে পারবেন, যেটি কিনা গুগল প্লে স্টোর থেকে না নিলেই হবে। তো আপনি যদি ইতিমধ্যে নতুন ইউজার হয়ে থাকেন, অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে, এখনও আপনি অ্যাপসটি ডাউনলোড করেননি, তাহলে শুধুমাত্র এই ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটা এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। এখানে আমি অনেকগুলো লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিও দিয়েছি, আশা করি সেগুলো একে একে দেখতে থাকুন। একে এতে আপনি একদিকে আপনার নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবেন, অপরদিকে ইনস্ট্যান্ট ক্যাশ জেনারেট করতে পারবেন। সো ফিরছি ইন্ট্রো এর পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, পর্দায় দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলটিকে বা স্মার্টফোনটিকে আমি আমার পিসির সাথে কানেক্ট করে নিয়েছি। আজকে আমি যে ভিডিওটি দেখাবো সেটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম কেটে বা স্কিপ করে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো কীভাবে 25 টাকা ক্যাশ নেবেন সেটি আমি দেখাচ্ছি। প্রথমে আপনি ডায়ালে যাবেন। ডায়ালে যাওয়ার পরে আপনি যে কাজটি করবেন, সাধারণত আমরা বিকাশ রিসার্চ করি 247 আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন বা নতুন বিকাশ অ্যাকাউন্ট ওপেন করেছেন, এখনো অ্যাপস ডাউনলোড করেননি, তাহলে আপনি 6 নম্বরে ক্লিক করবেন 25 টাকা পাওয়ার জন্য। আপনি সরাসরি যদি গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করে নেন তাহলে অবশ্যই 25 টাকা পাবেন। এরপর আমি সেন্ডে ক্লিক করব। কানেকশন প্রবলেম দেখাচ্ছে, এরপর পিন নাম্বার চাচ্ছে, আমি আমার পিন নাম্বারটা দিচ্ছি। থ্যাংক ইউ, ইউ উইল গেট বিকাশ অ্যাপ ডাউনলোড লিংক থ্রু এসএমএস। এটা এসএমএস চলে এসেছে, আমি এসএমএস এ ক্লিক করছি। এটি দেখতে পাচ্ছেন এসএমএস এ ক্লিক করার পরে রিসিপ্ট রিসার্চ অ্যাকাউন্ট থ্যাংক ইউ ডাউনলোড নিচে দেখতে পাচ্ছেন, এই যে থ্যাংক ইউ ডাউনলোড অ্যান্ড রেজিস্টার বিকাশ অ্যাপ গেট টাকা 25 বোনাস অ্যাপ। এই লিঙ্কে যদি আমি ক্লিক করি তাহলে অবশ্যই আমি 25 টাকা বোনাস পেয়ে যাব। এবার আমাকে যে অপশনটি নিয়ে আসছে সেটি হচ্ছে এটি, আমাকে সরাসরি এখানে নেট একটু দুর্বল দেখাচ্ছে। সো আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন, আপনাকে দুটি অপশন দেবে। দুটি অপশনের মধ্যে প্রথম অপশনটি হচ্ছে গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার অ্যাপসটি পাবেন। সেই অ্যাপসটি আমি অবশ্যই আমি আমার মোবাইল ফোনের মধ্যে ডাউনলোড করে নিয়েছি। তো এবার আপনি সেটি ওপেন করবো। ওপেন করে দেখাচ্ছি বন্ধুরা, পর্দায় দেখতে পাচ্ছেন আমি আমার বিকাশ এর মধ্যে ক্লিক করলে, যেহেতু আমি আগে 25 টাকা নিয়েছি, তাহলে আমি এবার দেখাচ্ছি। আপনিও গুগল প্লে স্টোরে গিয়ে ইনস্টল করার পরে এই ধরনের একটি ইন্টারফেস পাবে, অর্থাৎ এখানে এই অ্যাপসটিতে বিকাশ অ্যাপসটিতে যখন আপনি ওপেনে ক্লিক করবেন এটি পাবেন। এরপর সরাসরি আপনার অ্যাকাউন্টের মধ্যে যাবতীয় কাজ করার পরে 25 টাকা সহজে আপনি ব্যালেন্স পেয়ে যাবেন। এ হচ্ছে মোটামুটি আজকে কীভাবে নতুন ইউজার হিসেবে আপনি আপনার বিকাশ অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে 25 টাকা বোনাস নেবেন সেটি। তো আবারও বলে রাখছি, আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন বা ইতিমধ্যে গুগল প্লে স্টোর থেকে সরাসরি বিকাশ অ্যাপটি ডাউনলোড না করে এইভাবে আমার দেখানো পদ্ধতি অনুসরণ করেন, তাহলে অবশ্যই 25 টাকা রিচার্জ দিতে পারবেন। তো ভিডিওটি আজকে আছে এতটুকুই। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখন চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশাপাশি বেল আইকনটা এনেবল করে দিন, যাতে সমস্ত ভিডিওগুলো সবার আগে পেয়ে নিজেকে এগিয়ে রাখতে পারেন একবার। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।